মালয়েশিয়ায় নতুন করে আর লকডাউন বৃদ্ধি করা হবে না মালয়েশিয়া থেকে মনিরুজ্জামান জানান নানা আলোচনা সমালোচনার মুখে দেশটির সরকার লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক তান শ্রী ডাক্তার নূর হিসাম আবদুল্লাহ সংবাদ সম্মেলনে বলেন চার ফেব্রুয়ারির পর থেকে নতুন করে লকডাউন বৃদ্ধি করবে না এদিকে অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রকল্প চলাকালে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে সেবা প্রদান করছে দূতাবাস